সঙ্গীতে সুরের ধারা বজায় রাখার জন্য স্কেলের ব্যবহার অপরিহার্য। তাই এই স্কেলের কিছু অলঙ্কার নিয়ে আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। 12 ডেজ গিটার লেসন আজকে আমরা প্র্যাকটিস করব স্কেলের কিছু অলঙ্কার। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা যদি এই চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার মাঝে খুব সহজে চলে আসে। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আজকে আমরা প্র্যাকটিক্যালি দেখি কিভাবে স্কেলের অলঙ্কার প্র্যাকটিস করতে হয়। আমরা লাস্ট লেসনে জেনেছি কিভাবে সি মেজর 2 অক্টেভ স্কেল প্র্যাকটিস করতে হয়। আমরা সি মেজর উপরে আজকে অলঙ্কার প্র্যাকটিস করব। তো তার আগে আমি বলে নিচ্ছি গিটারটি খুব ভালোভাবে টিউন করে নিতে হবে। টিউনটি অবশ্যই ই নোটের উপরে বেজমেন্ট করে টিউন করে নেবেন। তো আমরা জানি সি মেজর নোটটি শুরু হচ্ছে 5 নাম্বার তারে 3 নাম্বার ফ্রেট থেকে। তো এটি হচ্ছে সা। প্রথম পর্যায়ে এই প্লেন সা থেকে সা পর্যন্ত বাজাতে হবে। দ্বিতীয় ধাপে যেটা করবে সেটা হচ্ছে দুবার করে সা সা রে রে গা গা মা মা পা পা ধা ধা নি নি সা 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 নি নি ধা ধা পা পা মা মা গা গা রে রে সা সা। তারপরে ধাপটি হচ্ছে 3 বার করে সা 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 রে 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 গা 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 মা 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 পা 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 ধা 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 নি 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 সা সা সা। আবার ব্যাক। তারপরের ধাপটি হচ্ছে 4 বার করে সা 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 রে 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 গা 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 পা মা 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 পা 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 ধা 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 নি 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 সা 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 সা। আবার ব্যাক করবেন। তো এই ছিল প্রথম ধাপে 3টি ভাগ। তো এরপরে যে ধাপটি আসছে সেটা হচ্ছে 3টি করে নোট বাজবে সা রে গা রে গা মা গা মা পা মা পা ধা পা ধা নি সা সা নি ধা পা ধা পা মা পা মা গা মা গা রে সা। এটি 3টি নোট করে। তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে 4টি নোট করে সারে গামা পা। তারপর যে নোটটি করতে হবে সেটা হচ্ছে 4টি নোট করে, যেমন সারে গামা রে গামা পা গামা পা ধা সারে গামা রে গামা পা। আচ্ছা, তারপর যেটি করবো সেটা হচ্ছে 4টি নোট করে। তারপর যে ধাপটি আসছে সেটা হচ্ছে 4টি নোট সারে গামা রে গামা পা গামা পা ধা মা পা ধা নি পা ধা নি সা। তারপর যেটা হচ্ছে 5টি ধাপ, মানে তারপরে যে ধাপটি সেটা হচ্ছে 5টি করে নোট। তারপরে যে প্র্যাকটিসটি করবো সেটি হচ্ছে সা গা রে মা গা পা মা ধা পা নি ধা সা সা ধা নি পা ধা মা পা গা মা রে গা সা। তো প্রতিটি ধাপ স্লোলি প্র্যাকটিস করবেন যাতে পরবর্তীতে সেটা খুব দ্রুত করা যায়। প্রথম দিকে কখনোই দ্রুত করবেন না, প্রথমে খুব স্লোলি প্র্যাকটিস করার চেষ্টা করবেন। তো এই ছিল আজকের আমাদের অলঙ্কার প্র্যাকটিসগুলো, এবং অবশ্যই সেটি টিউন সাথে করতে হবে। আমি আরেকটি কথা বলে নিচ্ছি, যারা এটি মুখে মুখে বলে বলে প্র্যাকটিস করবেন তাদের ক্ষেত্রে সুরের কিছু গলারও প্র্যাকটিস হবে। এতে করে আপনি যখন যদি গান করতে সেটা প্র্যাকটিসটা গিটারের সাথে সাথে দুইটি হয়ে যাচ্ছে। আশা করি আপনাদের প্র্যাকটিসটি খুবই ভালো লাগবে, এবং এই প্র্যাকটিসটি কেমন লেগেছে প্র্যাকটিস করে সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।
এবং সেই সাথে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার মাঝে খুব সহজে চলে আসে। সবাই খুব ভালো থাকবেন।